গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো, ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনস্কামনা পূর্ণ করুক, আমরাও ভালো আছি। একটা সুন্দর দিনের সকাল সুন্দরভাবে শুরু করার চেষ্টা করলাম, আশা করব সারাটা দিন খুব ভালো যাবে, ঈশ্বর ভালোভাবে দিনটাকে কাটাবে। ঈশ্বর প্রাপ্তি ছাড়া কোনো কিছুই আমাদের সম্ভব নয়, সেই জন্য সব সময় চেষ্টা করি ঈশ্বরের কাছে একটু কিছু চাই, যে ঈশ্বর সবাইকে যেন ভালো রাখুক, আমাদেরও ভালো রাখুক, দিনটাও সেইভাবে শুরু করি। আর ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়েই কিন্তু সেই ঈশ্বরের কাজটাই আগে করি, ঠাকুরের সামনেটা মুছে, ঠাকুরের ফুল তুলে, ঠাকুরের বাসনটা মাজি। তো ঈশ্বর ছাড়া আমাদের কিন্তু, আমি যেটা মনে করি, এক পাও আমরা আগে কেউ যেতে পারবো না। ঈশ্বর আমাদের কপালে যা লিখেছে ঠিক তাই হবে, যেদিন যা লিখেছে ঠিক সেদিন আমরা সেটুকুই পাবো ঈশ্বরের কাছ থেকে। তবে এই ঈশ্বরের কাছে চাওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। আজকে সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, আর একদম মেঘ করে, অন্ধকার করে মনে হচ্ছিল যে আবার যেন সন্ধ্যা ঘনিয়ে এসছে। বৃষ্টিটা বেশ ভালোই লাগছিল, যা প্রচণ্ড গরম পড়েছিল সেই গরমের হাত থেকে একটু স্বস্তি পাওয়া গেল। গরমের সময় গরমটা পড়বে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু অত্যধিক গরম পড়লে মানুষের জীবনে একটু কষ্টই শুরু হয়। তো যাই হোক, বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে, সকালবেলা এখন খুব ভালো লাগছে ওয়েদারটা। আর বৃষ্টিটা কমলে তারপর আমি দেখো ফুল তুলতে চলে এসেছি। গাছে অনেক রকম ফুল ফুটেছে, তার মধ্যে দিয়ে আজকে নতুন কাঞ্চন ফুলটা তুলছি। এটা ফোটে, কিন্তু সচরাচর আমি এই জায়গাগুলো, এই বাগানের এই সাইডটা আসি না ফুল তুলতে। তো আজকে ভাবলাম যে না, একটু কাঞ্চন ফুলও উঠিয়ে নিই। আর বাড়িতে প্রচুর ফুল রয়েছে, সব ফুল একটু একটু করে তুললেও কিন্তু অনেক ফুল হয়, আর সব গাছ থেকেই একটু একটু করে ফুল আমি তুলে নিই। তো এতটাই ফুল বাড়ি থেকে তুলতে হয়, যার জন্যে অনেকটা সময়ও কিন্তু আমার চলে যায়। তো যেটুকু প্রয়োজন সেটুকুই ফুল তুলি, বেশি ফুল তুলি না। তবুও বাড়ি থেকে ফুল তুললে, ফুলের যে সমস্ত জিনিস রয়েছে, তুলসী পাতা, বেলপাতা, দূর্বা, এগুলো তো তুলতেই হয়। আর ফুল এই তুলতে গিয়ে কিন্তু অনেকটা সময় এখানে আমাদের চলে যায়। বাজার থেকে কিনে আনলে কি হয়, ঘরের মধ্যে ফুলটা থাকে, কিন্তু আমার নিজের বাড়ির ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার একটা কিন্তু অন্যরকম শান্তি আছে। যাদের বাড়িতে নেই তাদের তো কিনে কেনা ফুলের উপরেই নির্ভরশীল। তো যাই হোক, ফুলগুলো তুলে ঠাকুরকে যখন দিই ভীষণ ভালো লাগে। তো সকালবেলা উঠে তো সমস্ত ফুলগুলো, একটু সময় লাগে তবুও বেশ ভালোই লাগে, ঘুরে ঘুরে সমস্ত ফুলগুলো তুলে নিয়েছি, নিয়ে তারপরে যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে বা ধুয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন সকালবেলায় এরকম করেই কিন্তু আমি দিনটা শুরু করি। আর শরীর খারাপ হোক যাই হোক, সংসারের কাজ আমাদের একটা দায়িত্ব, কর্তব্য, যাই বলো না কেন এটা আমরা করবই। তো সেই রকমভাবে কিন্তু আমরা গৃহিণীরা করে চলেছি। তারপর ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখো জানলার পর্দাগুলো খুলে জানলাটাও খুলে দিলাম, বাইরের যে ঠান্ডা ঠান্ডা হাওয়া সেগুলো ঘরের মধ্যে আসছে, আর ঘরের মধ্যেও কিন্তু পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সকালবেলা উঠে যদি জানলা দরজা খুলে দেওয়া যায়, বাইরের আলো বাতাস ঘরের মধ্যে চলাচল করে, আর নেগেটিভিটিও কিন্তু বাইরের থেকে, মানে ভেতর থেকে বাইরে চলে যায়। তো সেই জন্য চেষ্টা করবে দিনের মধ্যে কিছু অংশ, অবশ্য কিছু অংশ টাইম অবশ্যই জানলাগুলো খুলে রাখার। তো আমিও সেই রকম করলাম। তারপর দেখো ঘরে হালকা ঝুল পড়েছিল, খুব বেশি নয়, যেহেতু সাদা কালার সেই জন্যে ঝুল পড়লেই বোঝা যায় যে ঝুল পড়েছে। তো ঝুল পড়ুক বা না পড়ুক, আমরা যদি কোনো একটা দিন মেনশান করে রাখি যে এরকম সপ্তাহে দুদিন একদিন হালকা হাতে এগুলো একটু গুলিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের ঘর পুরো ফ্রেশ থাকে, একটুও নোংরা হয় না। তো সেইভাবেই আজকে একটুখানি ঝেড়ে নিলাম। তারপর দেখো শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই দিনগুলো তো ঝুল ঝাড়া যায় না। তারপর অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, তো সব মেনটেন করে একটুখানি সময় বার করে আমি হালকা হাতে ঝুলগুলো ঝেড়ে নিই। তাহলে কী হয়, ঘরটা দেখতেও ভাল লাগে। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর চলে এসেছি কিচেনে, একদম ব্রেকফাস্ট বানাতে কিচেনে কিন্তু চলে এসেছি। তো দেখো সমস্ত কাজ, বাসি কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের কাজ যেহেতু আমি রাতের বেলা কমপ্লিট করে রাখি, সকালবেলা আর ঝামেলা থাকে না। তো আজকে হচ্ছে আলু,
ডিমের একটা ভুজিয়া টাইপের বানাবো, যেটা সোনা খেতে খুবই ভালোবাসে। আর আজকে সকালবেলা না ভাত করব না, আজকে সকালবেলা করব রুটি। তো সোনা স্কুল খুলে গেলে তো আমাকে সকালবেলা ওর জন্য ভাত করতেই হবে, তো ভাবলাম আজকে একটু রুটি করে নিই, ও আর আমি খেয়ে নেব, সেই জন্যে সকালবেলা রুটি বানিয়ে নিচ্ছি, আর সঙ্গে ডিম আলুর ভুজিয়াটা থাকছে। তো সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের শুধু দায়িত্ব কর্তব্য নয়, ভালোবেসে নিজের মতন করে করতে হয়, যেটা আমাকে করতে হবেই। শরীর খারাপ হোক আর যাই হোক, আমরা গৃহিণীরা কিন্তু আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে সংসার। তো সেই সংসারটাকে যদি আমরা গুছিয়ে না কাজ করি তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে না। তো সেই জন্যে সব জিনিস মাথায় রেখে অল্টারনেটভাবে আমরা কিন্তু কাজগুলো করে থাকি। তো আজকেও সেই রকম, আজকে আর ব্যতিক্রম নয়। আবার বাইরে কিন্তু বেশ ওয়েদারটা খারাপ রয়েছে, আবার বৃষ্টি হলেও হতে পারে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একটু ওয়েদারটা ঠান্ডা আছে, বেশ ভালোও লাগছে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কীভাবে ফ্রিজে শাক সবজি স্টোর করে বা সংরক্ষণ করে আমি রাখি, একদম নর্মাল ফ্রিজে কাঁচা সবজি সংরক্ষণের পদ্ধতিটা আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। আমার একদিন মানে বাজার করে নিয়ে আসে পুরো প্রায় 10 দিন, 1 সপ্তাহ কিন্তু চলে যায়। তো সেই সবজিগুলো কীভাবে আমি নর্মাল ফ্রিজে রাখলে ভালো থাকে সেগুলো কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকে যেহেতু আমাদের সবজি আনার দিন, তো সেই জন্যে আমি সপ্তাহে আমাদের একদিনই বাজার করে, সেই সব কোনো দিন আবার 8 দিন 10 দিনেও বাজারটা আনে। তো পুরো ভালো শাকসবজি আমার ঘরে থাকে, কোনো নষ্ট হয় না। তো সেটা কীভাবে রাখলে ভালো থাকবে, আমি জানি তোমরা হয়তো অনেকে আনো না এইভাবে যাতে নষ্ট হয়ে যায় সেই জন্যে, আবার অনেকে হয়তো জানো। তো যারা না জানো, যারা জানো, সবার প্রসিডিওর সমান নয়, এক একজন এক এক রকমভাবে রাখে। তো আমি যেভাবে রাখি একদম নর্মালভাবে, তাতে সবজি শাক আমার খুব ভালো থাকে। তো সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করব, আশা করব তোমরা ভীষণ পরিমাণে উপকৃত হবে। তো যাই হোক, এই দেখো হচ্ছে ডিম আলুর ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি, আগে ব্রেকফাস্টটা করে নেব, নিয়ে তারপর রান্নাবান্নাগুলো গুছিয়ে তারপর সবজিগুলো সব স্টোর করব। তো সবজি এইভাবে না রাখলে আমার হয় না, কারণ সকালবেলা উঠে আমার রান্নাবান্না করতে হয়। তো রেগুলার যদি বাজার করে আনার পর আমি রান্না করি তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাবে, আর সকালবেলা রান্না কিছুই হবে না। তো সেই জন্যে সময় বাঁচাতে গেলেও কিন্তু এইভাবে আমাদের বাজার করে প্রিজার্ভ করতে হবে, তাহলে আমাদের সময়ও বেঁচে যাবে আর কোনো অসুবিধা হবে না, বাড়িতে লোকজন আসলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি তো এই জিনিসগুলো সব মাথায় নিয়ে চলি, যার জন্য অল্প সময়ের মধ্যে আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো আমি বলবো তোমরা যারা নতুন গৃহিণী আছো, তারা এই ট্রিক্সগুলো যদি একটু ফলো করো তোমরাও কিন্তু ভীষণ পরিমাণে উপকৃত হবে। তো সকালবেলা গরম গরম ফুলকো ফুলকো রুটি সঙ্গে ডিম আলুর ভুজিয়া, তো ভীষণ ভালোবাসি নীলাঞ্জনা ডিম আলুর ভুজিয়াটা খেতে। তো ও যেদিন রুটি খাবে, মানে একটা রুটি খায়, তো ডিম আলুর ভুজিয়া করলে ও আরও হাফ বা আরও একটা খেয়ে নেয়। তো যাই হোক, এই দেখো আমার রুটি ডিম আলুর ভুজিয়া হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করবো। তো সোনাকে এই যে দিয়ে দিলাম, এবার আমি একটু চাও বানিয়ে নিয়েছি, নিয়ে খেতে বসে গেছি। চা না, সবাই চা খায়, আমারও না খেতে একটু মন চায়, কিন্তু আমি পারি না চা খেতে, কারণ আমার চা খেলে শরীরটা খুব খারাপ লাগে, মেনলি পেটে প্রবলেম হয়, যার জন্যে চাটা একদমই খাই না। কিন্তু আজকে না আমার গলার মধ্যে হালকা হালকা ব্যথা ব্যথা করছিলো, সেই জন্যে একটু চা তো বানিয়ে খাচ্ছি, জানি না পরবর্তী সময় কী হবে। তো যাই হোক, ব্রেকফাস্ট করে চলে এসেছি দেখো কিচেনে, যে বাসনগুলো হয়েছে, আর যেহেতু রুটি করেছি একটু আটার গুঁড়ো গুঁড়ো হচ্ছে গ্যাসের মধ্যে, গ্যাস টেবিলটার মধ্যে পড়েছে, সেগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই অল্প বাসন যদি একবারে পরিষ্কার করে রাখি তাহলে আর আমার পরবর্তীতে অনেকগুলো বাসন হবে না, আর রান্নাঘরটা ক্লিন থাকলে এসে কাজ করতেও সুবিধে হয় বা দেখতেও ভালো লাগে। আর যদি এসে পরে দেখি সিঙ্কের মধ্যে এতগুলো বাসন রয়েছে, রান্নাঘরটা মেসি হয়ে রয়েছে, তাহলে কিন্তু কাজ করতে একটুও মন বসে না। তো সেই জন্য চেষ্টা করি সবসময় রান্নাঘরটাকে মানে বেসিনটাকে খালি রাখা, তাহলে কি হয় দেখতেও ভালো লাগে আর কাজের প্রতি একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়। তো বাসনগুলো সব মেজে আমি পরিষ্কার করে ধুয়ে এগুলো সব জল ঝরাতে রেখে দিচ্ছি, দিয়ে তারপর আমি এখন আমার অন্যান্য যে কাজগুলো রয়েছে
সেগুলো করব। কিছু কাঁচা ধোয়া করতে হবে, সোনার রয়েছে, ওর বাবার রয়েছে, তো সেগুলো সব কেচে তারপর আবার আমি রান্নাঘরে আসব। আর কাজ যখন আমরা করব একটার পর একটা, কিন্তু কাজ গুছিয়ে নিতে হবে। যদি একটার মধ্যে আর একটা কাজ করতে যাই তাহলে কিন্তু সব কাজ হেজিয়ে যাবে, কাজগুলো কিন্তু ভালোভাবে হবে না। তো যাই হোক, কাঁচা ধোয়া হয়ে গেছে, খুব বেশি কাচিনি, একদম অল্প। নীলাঞ্জনার বাবার দুটো তিনটে, নীলাঞ্জনার একটা, এরকম হালকা পাতলা একটু কেচে দিয়েছি, কারণ অল্প অল্প করে কেচে দিলে কি হয়, কষ্টটাও কম হয়, আর আমার যেহেতু বেশি জল ঘাটলে শরীরে একটু সমস্যা হয়, সেই জন্য আজকে অল্প অল্প করে কেচে দিলাম। ওর বাবা আমাকে বারণ করছিল যে তোমার কাচতে হবে না, তো আমি ভাবলাম যে না, একটু একটু করে কেচে দিই। তারপর এই দেখো বাজার নিয়ে চলে এসেছি, এখানে আঙুর ফল আর শসা রয়েছে, তো এগুলো ঠাকুরের সামনে রেখে দিলাম। আর এই দেখো আমার পুরো এখানে, মানে এক সপ্তাহ তো হবেই, তারপরে বেশিও হতে পারে, যা শাক মানে সবজি এখানে এনেছে। তো এই দেখো কী কী সবজি এনেছে সব তোমাদের সাথে দেখিয়ে দিলাম। ঝিঙে, লেবু, কচুরলতি, ধনে পাতা, লঙ্কা, কুমড়ো, পটল, ভেন্ডি, আর হচ্ছে উচ্ছে, এইসব তো এনেছে। তার মধ্যে আবার চিকেনও এনেছে, আলু, পটল, আলু এনেছে, তারপর পেঁয়াজ, রসুন, আদা, এগুলো সব নিয়ে এসছে। তো এই যে আজকে লাঞ্চ মেনুতে বেশি কিছু করব না, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করব, আর হচ্ছে চিকেন রান্না করব। তো সেই জন্য ভেন্ডিগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিলাম। ভেন্ডি কিন্তু, আর একটা জিনিস তোমাদের একটা টিপস দিই, ভেন্ডি যদি আমরা গোটা গোটা অবস্থায় ধুয়ে নিই তাহলে ভেন্ডির মধ্যে যে লালা ভাবটা থাকে সেটা কিন্তু আর জলের মধ্যে বেরোয় না, এর মধ্যে জলটাও ঢোকে না, সেই জন্য গোটা গোটা অবস্থায় ভেন্ডিগুলো আমরা ধুয়ে নেব। আর একটা ট্রিক্স দিচ্ছি, অনেক সময় ভাতের মধ্যে আমরা ভেন্ডি সেদ্ধ দিই, তো সেগুলো এরকম গোটা গোটা না কেটেই কিন্তু সেদ্ধ দিতে হবে, তাহলে ওর ভিতরে নালা ভাবটা যাবে না। সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে গোটাটা ছাড়িয়ে নিলে ভেন্ডিটা কিন্তু একদম লদলদ করবে না। তো দুটো টিপস ভেন্ডি সম্বন্ধে আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আবার সংরক্ষণটাও দেখাবো। তো ভেন্ডিগুলো খুব ভালো করে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এর মধ্যে যেহেতু পেঁয়াজ লঙ্কা দেবো সেই জন্য লঙ্কাটাও কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো, কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ, চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো এই দেখো ভেন্ডিটা কিন্তু আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, অসম্ভব সুন্দর লাগে এইভাবে যদি ভেন্ডি ভাজা করা হয়। এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি, ভাতটাও হতে থাকবে। আর আমি বেশিরভাগ টাইম দুটো গ্যাসেই কাজ করি, একটা গ্যাসে ওই একটা একটা করে ভাত হবে, তরকারি হবে, আমি এরকমভাবে কাজ করি না, আমার বিরক্ত লাগে, তো সেই জন্য দুটো গ্যাসে আমি ফটাফট বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর এইভাবে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করলে না দেখো খুব সুন্দর লাগে খেতে। তো ভেন্ডি ভাজার পর্ব শেষ, এবার হচ্ছে চিকেনটা রান্না করব। তার জন্য পুরোটাই সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। তো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, এবার একটু আলু আমি চিকেনের মধ্যে বেশি করেই দিই, কারণ বেশি বলতে ওই এক দু টুকরো, এক টুকরো করেই আমরা খাই, দুপুরবেলা এক টুকরো, রাতের বেলা এক টুকরো আলু, সেই বুঝে আমাদের যে কয়জন মানুষ সেই কয় টুকরো আলু দিই। শাশুড়ি মা আবার আলু খান না, তো আমাদের এই তিনজনের জন্যেই দিই, মা শুধু চিকেন খাবে, আলু তো খায় না সুগারের জন্যে। তো আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, একদম যেভাবে নর্মাল চিকেন বানায় সেইভাবেই বানাবো। তো ওর মধ্যে আবার একটু ধনে পাতাও অ্যাড করবো, যতদিন মানে এখন তো ধনে পাতা সারা বছরই পাওয়া যায়, কিন্তু তবুও ধনে পাতাটা দিলে একটু গন্ধটা বেশ ভালো লাগে। এদিকে আলুটা ভাজতে ভাজতে ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা তো আগেই ভিজিয়ে রেখেছিলাম, এবার সেই চালটা এবার ভাতের জন্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চালটা ভিজিয়ে রাখলে কিন্তু ভাতগুলো বেশ ঝরঝরে হয় আর খুব সুন্দর লাগে খেতে, সরু সরুও হয় বটে, আর গরম জলের মধ্যে যদি চাল ছাড়ি ভাতের কালারটাও কিন্তু বেশ সাদা হয়। তো যাই হোক ভাত বসানো হয়ে গেছে, এদিকে দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে। সোনা আবার বলছিলো মা আজকে একটু আলুগুলো ডিপ ফ্রাই করবে, তাহলে নাকি খেতে ওর বেশি ভালো লাগে। তো সেই ডিপ ফ্রাই করলাম, এবার কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি,
পেঁয়াজ ভাজা হতে হতে মশলার পেস্টও বানিয়ে নেব। মশলার মধ্যে এখানে যে সমস্ত মশলাগুলো আমি দিই সেগুলোই দিয়েছি, আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা সেগুলো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্ট দিয়েই রেডি করে মানে পুরো রেডি হয়ে যাবে আজকে চিকেন। তো বেশি কিছু নয়, চিকেন রান্না তো একদম নর্মাল, আর মানে সপ্তাহে একদিন দুদিন তো চিকেন রান্না হয়েই থাকে বাড়িতে, সেগুলো তোমাদের সাথে অল্প বিস্তর শেয়ার করি। তো এক একদিন এক এক রকমভাবে করা হয়, এক এক রকম বলতে ওই একই রকম প্রসিডিওর, শুধু একটু কোনোদিন ধনে পাতা দিই কোনোদিন ধনে পাতা দিই। তো যাই হোক, আজকে ধনে পাতা দেবো, অনেকটা ধনে পাতা নিয়ে এসছে। তো চিকেনটা তো বসানো হয়ে গেছে, এবার দেখো ধনে পাতাগুলোকে একটু খুব সুন্দর করে মিহিমিহি করে কেটে নিচ্ছি। আর ধনে পাতার যে গন্ধটা চিকেনের সাথে আমার খুব পছন্দ, আমার ভীষণ ভালো লাগে। অন্য শাকসবজি বা কিছুর সাথে দিই আর না দিই, ধনে পাতার চাটনিটা আর এই চিকেনের মধ্যে দিলে আমার ভীষণ পছন্দ হয় খেতে। তো এই যে চিকেনটা দেখো রেডি হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব চিকেন রান্না, মানে পুরো আমার লাঞ্চ রান্না কমপ্লিট। তো চলো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করার, এবার আমি শেয়ার করছি আলু। মেনলি কিছু আলু রয়ে গেছে, তো আলু মেনলি আমি আনলে কী করি, এরকম একটা প্লাস্টিকের মধ্যে আলুটা আমি রেখে দিই। প্লাস্টিকের মধ্যে রাখলে কী হয়, আলুটা খুব বেশি ভালো থাকে, নর্মালেও রাখা যায়, আর ফ্রিজে আমি কখনো আলু রাখি না। আর এইভাবে রাখলে কী হয়, যাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব আছে, ইঁদুরে কিন্তু আলুগুলো নিয়ে যেতে পারে না, ইঁদুর কিন্তু আলু খুব ভালো খায়। এবার আদাগুলোও এরকম একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি, একদিন দুদিন বাইরে রেখে তারপরে দরকার পড়লে ফ্রিজ আপ করে দেবো। রসুনগুলোও তাই, এগুলো রসুন কিন্তু আমি ফ্রিজে রাখি না, পেঁয়াজও ফ্রিজে রাখি না। তো পেঁয়াজগুলোও এরকম আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিলাম। এবার লঙ্কা, লঙ্কা তো তোমাদেরকে বলবার অপেক্ষা রাখে না, এইভাবে যদি বোটা ছাড়িয়ে আমরা একটা কন্টেনারের মধ্যে রেখে দিই, এক সপ্তাহ নয় অনেক দিন লঙ্কা ভালো থাকে। দেখো এগুলো নতুন লঙ্কা, আর এই যে উপরে রাখছি এগুলো পুরনো লঙ্কা, মিনিমাম 15 দিন বয়স এই লঙ্কাগুলোর। তো এই লঙ্কাগুলো কত ভালো রয়েছে, উপরে রাখলাম কারণ যখন রান্না করব ওই লঙ্কাগুলো আগে খরচ করব, তারপর নতুন লঙ্কাগুলো। পটল তুমি যদি এমনি ফ্রিজে রাখো দেখবে পটলগুলো শুকিয়ে যায়, তো সেই জন্য এরকম একটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে মুখটা আটকে যদি রেখে দাও অনেক দিন পর্যন্ত কিন্তু তোমার এই পটল খুব ভালো থাকবে। এবার ভেন্ডিগুলোও সেম প্রসেসে আমি একটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, ভেন্ডিও কিন্তু খুব ভালো থাকবে। অনেক সময় দেখবে কচুর লতি আর সজনের ডাঁটা তুমি যদি এমনি রেখে দাও নর্মাল, মানে ফ্রিজে কিছু না রেখে এমনি রেখে দাও ফ্রিজের মধ্যে, দেখবে শুকিয়ে যাবে আর একদম শুকনো হয়ে যায়। তো সেই জন্য এরকম একটা ক্যারি ব্যাগের মধ্যে রেখে একটু জড়িয়ে মুখটা আটকে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। উচ্ছেও সেম, অনেক সময় কী হয় এমনি রেখে দিলে ঘেমে গিয়ে পচে যেতে পারে, তো সেই জন্যে আমার এই লক পিপি টাইপের একটা ক্যারি ব্যাগ ছিল, তো এটার মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। ধনে পাতা এরকম পেপারের মধ্যে যদি আমরা আটকে রাখি, যেহেতু আমার একটা পেপারের ঠোঙা ছিল তো সেটার মধ্যে রেখে দিলাম, অনেক দিন পর্যন্ত কিন্তু এইভাবে ধনে পাতা ভালো থাকবে। সবার শেষে দেখো ঝিঙে, ঝিঙে যদি তোমরা এমনি রাখো সেই একই কথা, পুরো শুকিয়ে ভেতরে একটু কেমন হয়ে যায়, ছাড়ানোও যায় না, খেতে ভালোও লাগে না। আর এই ঝিঙে আমি তোমাদেরকে দেখাবো যেদিন রান্না করব, খুব সুন্দর কিন্তু থাকবে। তো সবজিগুলো আমি যেভাবে রাখি সব রেডি করা হয়ে গেছে, আর এগুলো সব যাবে নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে কিন্তু রাখবো না, নর্মাল ফ্রিজে সব একের পর এক রেখে দেবো। আমার পুরো মানে 8 থেকে 10 দিন নিশ্চিন্তভাবে সবজিগুলো তরতাজা থাকবে, আর বাজারও আনতে হবে না, একদম সুন্দরভাবে কিন্তু আমি এই সবজিগুলো খেতে পারবো। তো আশা করব এই সবজি সংরক্ষণের পদ্ধতিটা তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো, আর একটা কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও। তো এই যে ফ্রিজের মধ্যে সব ঢোকানো হয়ে গেল, আর কুমড়োটা এমনি নর্মালেই রেখে দিলাম, নর্মালেও অনেক দিন কুমড়ো কিন্তু ভালো থাকে। এবার এগুলো রেখে চলে এসেছি কিচেনে, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে রান্নাঘরটা পুরো যেটুকু রান্নার বাসন হয়েছে সেগুলো সব মেজে নেব, মেজে নিলেই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি স্নান পুজো করব। তো সমস্ত কাজ শুধু যে গৃহিণীরা আমাদের সংসারের কাজগুলোই গোছাবো সেটা নয়, শাক সবজি জিনিসপত্র কীভাবে রাখলে ভালো থাকে সব দিক কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হয়।
এই দেখো রান্নাঘরটা কিন্তু পুরো ঝাঁ চকচকে হয়ে গেল, একটাও বাসনপত্র নেই, পুরো ক্লিন হয়ে গেছে। তো স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে, ঠাকুর পুজোটা দিয়ে তারপরে আমরা লাঞ্চ করব। তো আজকে ব্লগটা আশা করব তোমাদের খুব খুব ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, আমার কিন্তু একদম সাবস্ক্রাইব বাড়ছে না, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম কিছু প্রয়োজন হয় না, তো সেই জন্য একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো ঠাকুর পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর পুরো চিকেনটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করেছি, দেখো কি সুন্দর কালার হয়েছে। আর এখানে স্যালাড কেটে নিয়েছি, ভেন্ডি ভাজা, গরম গরম ভাত। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, টেক কেয়ার, বাই।